ক্লাস টু এর ছেলে মেয়েরা, তোমরা সহজ পাঠ বই খোলো। আগের দিন আমরা তিনের দাগে শেষ করেছিলাম, আজকে আমরা চারের দাগে চলে যাই। এখানেও সেই একই অর্থ লেখা, সঠিক অর্থটিতে টিক চিহ্ন দাও। বাদল, বাদল বাদল অর্থ হচ্ছে বর্ষা। ক্ষয়ের দাগে হচ্ছে বধ, বধ মানে হত্যা করা। বাসা মানে বাসস্থান। অভিনয় হচ্ছে ছবি প্রদর্শন, অভিনয় হচ্ছে নাট্য প্রদর্শন। আর ঘন হচ্ছে গাঢ়। এবার তোমরা পাঁচের দাগে যাও, দেখো এই পাঠে ঊনসংযুক্ত যে সকল শব্দ আছে সেগুলি লেখো। আমি কয়েকটা লিখে দিচ্ছি, বাকি তোমরা বাড়িতে অভ্যাস করবে। রং, ঢং ঢং, সংসার সংসার, কংস, তারপরে হচ্ছে কাংলা, কাংলা, তারপরে হচ্ছে ট্যাংরা, ট্যাংরা, চিংড়ি, চিংড়ি, পালং, পালং, বাংলাদেশ, বাংলাদেশ, পাংশুপুর, পাংশুপুর, তারপরে হচ্ছে কংস, কংস হয়েছে, আর হচ্ছে সং, সং লেখো, তারপরে লেখো পিড়িং। এইটুকু আমি লিখলাম, বাকি তোমরা বাড়িতে অভ্যাস করবে। এবার ছয়ের দাগে চলে যাও, শূন্য শূন্য স্থানে সঠিক বর্ণ বসাও। আমরা পড়াত পড়তে গিয়ে বানানগুলো পড়েছি, তাই লিখবো মহারাজ। আর হচ্ছে চিংড়ি, বাংলাদেশ, বাংলাদেশ, অভিনয় পালং, পালং, হংস রাজ, এখানে হচ্ছে সংসার উনসং, বাদল, পাংশুপুর, পাংশুপুর। এবার আমরা পরের পাতায় গিয়ে দ্বিতীয় পাঠের পড়াটা একটু পড়ে নিই এবং তার সঙ্গে সঙ্গে ছোট ছোট প্রশ্ন উত্তরগুলো একটু আলোচনা করে নিই। আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। আজকে কার বিয়ে? আজকে আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, তার এই সল্লপুরের বাড়িতে। কোথা থেকে বিয়ে হবে? সল্লপুরের বাড়িতে বিয়ে হবে। কন্যার নাম শ্যামা। কন্যার নাম কি? কন্যার নাম কি? কন্যার নাম শ্যামা। বরের নাম বৈদ্যনাথ। বরের নাম কি? বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি কোথায়? বরের বাড়ি অহল্লা পাড়ায়। তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। তার ভাই, তার কোন ভাই পাটের ব্যবসা করেন? সৌম্য পাটের ব্যবসা করেন। আর এক ভাই ধৌম্যনাথ কলেজে পড়ে, আর রম্যনাথ স্কুলে। আদ্যনাথ বড় ভালো লোক, দান ধ্যান পুণ্য কাজে তার মন। দেশের জন্য অনেক কাজ করেন, সবাই বলে তিনি ধন্য। কাকে লোকে ধন্য ধন্য করে? আদ্যনাথ বাবুকে ধন্য ধন্য করে। কি কাজে তার মন? দান ধ্যান পুণ্য কাজে তার মন। আদ্যনাথ বাবু তার ভিত্ত সত্যকে আমার কাছে, ভিত্ত সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন। তাহলে আদ্যনাথ বাবুর ভিত্তের নাম কি? আদ্যনাথ বাবুর ভিত্তের নাম সত্য। আমি বলেছি আমার কন্যার বিবাহে অবশ্য আপনার কন্যা আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য যাব। এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে। কোথায় বাদ্য বাজছে? আঙিনায় বাদ্য বাজছে। আঙিনা কথাটার অর্থ কি? আঙিনা কথাটার অর্থ হচ্ছে উঠান, বাদ্য মানে বাজনা। চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে। কোন বছর শস্য ভালো পেয়েছে? এই বছর ভালো শস্য পেয়েছে। বৎসর মানে বছর, তাই তারা ভিড় করে এসেছে। ভিতরে ঢুকি সাধ্য কি? অগত্যা বাইরে বসে আছি, দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে। ছেলেরা খুশি হয়ে কি করছে? ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে। নৃত্য মানে নাচ। কেউ বা ব্যাট বল খেলছে, কেউ নৃত্য করছে আর কেউ আবার ব্যাট বল খেলছে। নৃত্য স্মরণ ওদের ক্যাপ্টেন। ওদের ক্যাপ্টেনের নাম কি? ওদের ক্যাপ্টেনের নাম নৃত্য স্মরণ। আজকে এইটুকুই থাক, পরের দিন আবার বাকিটা হবে।